नमस्कार বন্ধুরা, আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার ফুল ইউটিউব চ্যানেল। তে চ্যানেলের পক্ষ থেকে আমাদের মানভূম এবং ঝাড়খণ্ডের সমস্ত কাড়ারসি ও কাড়ার মালিকদের স্বাগত জানাই। তো যাই হোক, আজ আমি এসে পৌঁছেছি বেলমা গ্রামে। তো বেলমা গ্রামে আপনারা সকলে জানেন যে একটা বিখ্যাত কাড়া লড়াই আজকে রয়েছে। তো সেখানে এক নম্বর কাড়ার সঙ্গে চান্স পেয়েছে মিষ্টি গ্রামের বংশীধর মাহাতো। তো যাই হোক, ওনারাই সাক্ষাৎকারে আমি এখন উপস্থিত আছি। তো আমি জানব কতক্ষণ এখানে পৌঁছেছেন এবং তার কাড়ার কেমন কি মৌসুম রয়েছে। তো আমি সরাসরি চলে যাচ্ছি সেই কাড়া মালিকের সাক্ষাৎকারে। তো নমস্কার আপনাকে। নমস্কার। আপনাকে তো সবাই জানেন চিনেন, তবু একবার নাম ঠিকানা একটু বলুন। নাম ঠিকানা আমার হচ্ছে, নাম হচ্ছে বংশীধর মাহাতো, গ্রাম মিসিডি, থানা টামনা, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, তাহলে এইখানে কতক্ষণে পৌঁছেছেন? এখানে পৌঁছেছি কত, তিনটার পর। আচ্ছা, হ্যাঁ। তো যাই হোক, এখন মৌসুম কেমন আছে কাড়ার? মৌসুম আর কি বলবো, এই তো কাড়া তো দেখতেই পাচ্ছে দর্শক। আচ্ছা আচ্ছা, মোটামুটি ভালোই বুঝাছে, মানে লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেরকম বুঝা যাচ্ছে যে লাগবে। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের কি বলবেন? দর্শকদের কি বলবো, দর্শক কে তো বলা হয়েছিল আগে ইউটিউবের মাধ্যমে যে আমার বেলমা আসরে জোড়া হয়েছে কানাইলাল মাহাতোর সাথে। তো আপনারা যাবেন, তো অবশ্যই আমি এসে পৌঁছে গেছি সকাল সকাল, ভোর ভোর, মানে তিনটার ও তিনটা দশ মর এমনি টাইমে পৌঁছে গেছি। তো বলি দর্শক বন্ধু, আপনারা আসবেন। যাই হোক, আমরা পৌঁছে গেছি সকাল সকাল, ঠান্ডায় ঠান্ডায়। তো এখন আপনার কাড়ার প্রতি বিশ্বস্ত কিরকম পাচ্ছেন, ভরসা কিরকম পাচ্ছেন? যে দেখো, এখনের ভরসাটা তো আগেই বলতে পারছি না, তবে আগেকারের ইতিহাস হিসাবে বলা যাচ্ছে যে লাগবে কি। কেন না, আমার কাড়া না লাগে, না লাগে কব, মানে যাই নাই আর কি। দর্শক তো জানেই যে আপনার কাড়ে মাথা দিলে মানে 10-15 মিনিট লড়াইটা দেখাবে কি। হ্যাঁ, তো দেখো দর্শকের কোনটা লাভ, দর্শকের তো লড়াইটাই দেখাটাই লাভ না। আচ্ছা, আপনি তো অনেক মানে দীর্ঘকাল ধরে কাড়া লড়াই করে আসছেন। হ্যাঁ, আমি অনেক দিন ধরে। কোনো ইয়া আছে নাকি যে আপনার প্রতিটি কাড়া তো দেখছি মোটামুটি 10-15 মিনিট না লাগে আপনার পালায়নি, কোনো মানে রহস্য আছে নাকি কাছে? না না, রহস্যর কি আছে, দেখো কাড়াকে যতন সেইভাবে করতে হয়, তন্ডার কাছে পরিচর্যার কাছে কড়াটা। আচ্ছা, মানে কাড়া রাখলে তো হচ্ছে না, এবার যেটা মানে কাড়ার সাথে একটা মেলবন্ধন মানে পরিচর্যা, যেটা যেভাবে কাড়াকে পরিচর্যা ওটা সঠিকভাবে জানা চাই। হ্যাঁ, জানা চাই, তবে কাড়া লাগবে, কারণ নাই তো কত তুমি বলিমান করো কাড়া লাগবে না। আর যাই খাওয়া নেই, যাই খাওয়া নেই কেন। আচ্ছা, মাছটা চলে যাবে, মাছটা চলে যাবে, টাইম উঠছে না, চলছে। তো যাই হোক, এই যে আপনাকে এখানে জোড়া দিয়েছে কানাইলাল বাবু এক নম্বর কাড়ার সাথে, তো ওই কানালাল বাবুকে এবং মেলা কমিটি কি বলবেন? কানালাল বাবু বা মেলা কমিটিকে আমি এইটুকুই বলবো যে দেখো, আমরা অত দূর দূরান্ত থেকে আসিছি দর্শককে লড়াই দেখাবার জন্য, একটু ভালোভাবে পরিচালনা যেমন করে মেলাটা। আচ্ছা, হ্যাঁ, এইটুকুই বলবো। আচ্ছা, যেমনভাবে আমরা আসিছি তেমনিভাবে যেমন ঘুরিয়ে যাই। আচ্ছা, কোনো যেমন ঝুট ঝামেলা বা কারো যেমন অসুবিধা কিছু হয় নাই কারো সাথে, এইটাই বলতে চাইছি, অন্য কিছু নাই। আচ্ছা, তো যাই হোক, আপনারা আর প্রাইজটা কত রয়েছেন? প্রাইজটা 51,000। 51,000 টাকা। যাই হোক, আপনারা সমস্ত বিবরণ জানলেন, কারা বলছে মৌসুম ঠিকঠাক রয়েছে। যাই হোক, লড়াই দেখাবে কি আর কি, মানে দর্শককে নিরাশা করবে কেন, এটা কনফার্ম আছে, মানে মাথা দিলে লড়াই দেখাবে কি। তো আপনারা সকলেই চলে আসুন, এবং যারা আসতে পারবেন অবশ্যই ইউটিউব চ্যানেলগুলো চোখ রাখুন, এবং যেসব দর্শক আসবেন অবশ্যই নিজের মেলা মনে করে মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করবেন। কোনো রকমভাবে কাড়া ঘেরাঘেরির চেষ্টা করবেন নাই, মানে কোনো বিশৃঙ্খলতার সৃষ্টি করবেন নাই, নিজে দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন। তো যাই হোক, ধন্যবাদ জানাবো আমি বংশীধর বাবুকে তার মূল্যবান বক্তব্য আমাদের পিয়ার ফুল চ্যানেলে তুলে ধরার জন্য। তো যাই হোক, আরেকটা কথা আমি জেনে নেব। আচ্ছা বংশীধর বাবু, আপনি তো অনেক দীর্ঘকাল ধরে কাড়া লড়াই করে আসছেন, এখনকার যারা নতুন যেটা হালি রসিক হচ্ছে আর কি, তাদেরকে যদি কিছু বার্তা দেন। তো এই যে যেমন ইউটিউবের মাধ্যমে অনেক ওপেন চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করছে, না ওপেন চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করার আমার দরকার নাই। দেখো, সবাই যারা যারা নতুন নতুন কাড়া কিনছে, ওরাও তো ভাবছে যে আমি রসিক হব। আচ্ছা, হ্যাঁ, ওদেরও তো শখ আছে যে নাম কামাবো। তো যত আমাদের রসিক বাড়ে তত আমাদের ভালো, আমরা আগে থেকে করিয়ে এসেছি, হয়তো তখন আমরা কম ছিলি, এখন যাই হোক যত বাড়ে তত ভালো।
হ্যাঁ, যে কোনো জিনিসই বাড়লেই ভালো, কমলে ভালো নাই, এটা জানিয়ে নেবে ভালো করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কিছু আমি বলছি নি। খুব সুন্দর বক্তব্য তুলে ধরলেন আমাদের পিয়ারফুলের চ্যানেলে। তো যাই হোক, বংশীধর বাবুর একটা এই জীবন কাহিনীর একটা আমি ভিডিও অবশ্যই নিয়ে আসব, যে একটা ছোট থেকে বড় রসিক হওয়া, যে এনার যেটা জীবন কাহিনী রয়েছে, কীভাবে এত দূরে এসেছেন, সে একটা ভিডিও আমি পরবর্তী সময়ে নিয়ে আসবো। তো যাই হোক, এই সাক্ষাৎকারটা এখানে শেষ করছি। এরপর এই বংশীধর বাবু কাড়াটা কেমন কি মৌসুম নিচ্ছে সেই ভিডিও তুলে ধরছি, ভিডিওটা দেখে দেখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার। আমি নাই জানে ছিলি বন্ধ, এই দিবি এত ধকা বন্ধু, এই দিবি এত ধকা, এই মিষ্টি মধুর কথা।